ब्यूटिशियन टिप्सে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় দুই দিনেই ফুসফুস পরিষ্কার করার দারুণ উপায়। ফুসফুস পরিষ্কার করুন, ভাইরাস মুক্ত থাকুন। তো চলুন বিস্তারিত জেনে নেই। ফুসফুস মানবদেহের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, যা ক্ষতিগ্রস্ত হলে মৃত্যু ঘটে থাকে। নিজেদের অসতর্ক জীবনযাপনের কারণেই ফুসফুসে নানা অসুখ হয়। ধূমপান যারা করেন তাদের ক্ষেত্রে ফুসফুসের সমস্যা হওয়ার ঝুঁকি সবথেকে বেশি থাকে। তাছাড়া ধূমপান ছাড়াও ফুসফুসের অসুখ হয়ে থাকে, যেমন শ্বাসপ্রশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করা বিষাক্ত ধোঁয়া ধূলিকণায় ফুসফুসে ক্যান্সারের আশঙ্কা বাড়িয়ে দেয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আপনি চাইলে মাত্র দুই দিনেই ফুসফুস থেকে সব বিষাক্ত পদার্থ দুই দিনেই ঝেড়ে ফেলতে পারেন। এর জন্য অনেক উপায় রয়েছে। তারা বলেন, ফুসফুসকে সতেজ রাখার তেমনই 10টি উপায় রয়েছে। এর মধ্য থেকে সুবিধা মতো যে কোনো দুইটি পদ্ধতি বেছে নিন, এতেই ভালো থাকবে ফুসফুস। উপায়গুলো হলো, দুই তিন দিনের জন্য দুগ্ধজাতীয় সব খাবার বাদ দিন, এমনকি কফিও ছবেন না। রাতে শোয়ার আগে গরম গরম এক কাপ গ্রিন টি খান। সকালে ঘুম থেকে উঠে উষ্ণ জলে লেবু মিশিয়ে পান করুন। লেবুর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফুসফুস পরিষ্কার করে। সকালে যদি সম্ভব হয় আনারসের জুস খান। এখন 12 মাসেই গাজর পাওয়া যায়, রাতে গাজরের জুসও খেতে পারেন। এর ফলে রক্ত অ্যালকালাইজড হবে। দুপুরে মধ্যাহ্ন ভোজনের পর কলা খান। কলা পটাশিয়াম পরিষ্কার প্রক্রিয়াকে সহায়তা করে। ব্যায়াম করলে ঘন ঘন শ্বাসপ্রশ্বাসের সঙ্গে ফুসফুসের সঞ্চালন দ্রুত হয়, ফুসফুসকে স্বাভাবিক হতে সাহায্য করে। বিষাক্ত পদার্থ দূর করতে সকালে স্টিম বাথ নিন, ঘামের সঙ্গে শরীরের বিষাক্ত পদার্থ বেরিয়ে যাবে। মুখ ঢেকে গরম পানির ভাপ নিন, এই পদ্ধতিতেও শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়। তো এই খাবারগুলো মাত্র দুই দিন খান, দেখবেন ফুসফুস কেমন পরিষ্কার হয়ে যায়, আপনি নিজেই বুঝতে পারবেন। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।